আচ্ছা, আমি একটা ইমেজ ওপেন করি, মনে করেন এই যে ইমেজটা ওপেন করি, আচ্ছা এখানে একটা ইমেজ ওপেন করলাম। কালকে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এগুলো দেখাইছিলাম না? হ্যাঁ, জি ভাই, এগুলো কিন্তু জি দেখাইছিলাম, বুঝতে পারছেন? এখন আপনাকে যদি কোনো ইমেজের কালার কারেকশন বা কালার ব্যালেন্স বা যে কোনো কিছু কালার নিয়ে আর কি অ্যাডজাস্ট করতে হয়, তাহলে কিন্তু আপনার এখান থেকেই কাজ করতে হবে, ইমেজের এখান থেকে, বুঝতে পারছেন? হ্যাঁ, মূলত এখান থেকে কাজ করবেন। জি ভাই, ওকে, কি বললাম, আর অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আপনার ডিজাইনে বা প্রয়োজনে ব্যবহার করেন, কিন্তু মূলত যদি ইমেজের এইসব কাজে ব্যবহার করেন, আপনার ক্লায়েন্ট এই কাজই দেয়, এখান থেকে সবসময় ব্যবহার করবেন, ঠিক আছে? কোন জি ইমেজ ভাই, কে উজ্জ্বল উজ্জ্বল করতে চাইলে অথবা ব্রাইটনেস কমাতে চাইলে, যে কার্ভ লেভেল এগুলো তো আমরা করছিলাম গতকালকে, ঠিক না? নাকি এখন? জি ভাই, দেখাইছেন কালকে। হ্যাঁ, এখন আরেকটা জিনিস দেখাবো আমি, এখন আরেকটা জিনিস দেখাবো, মনে করেন এই যে একটা জিনিস, এখানে যে যে ব্লুইশ কালারটা আছে, ঠিক না? হ্যাঁ, এটা জি এটা চাইতেছেন যে আপনি পুরোটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? যেখানে যেখানে ব্লু আছে, ওকে? আচ্ছা ভাই, একটু একটু কাজ শুরু করার আগে একটু বলি, হ্যাঁ, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আর ওই ইমেজ অপশন থেকে অ্যাডজাস্টমেন্টের কাজ করার মধ্যে পার্থক্যটা একটু, কি বলছে, কাকে তো পার্থক্য বলছি, আপনি তো কোন? মানে এই পাশে করলে একটা করে নতুন লেয়ার তৈরি হবে আর ওই বিভাগে হ্যাঁ ডিরেক্ট একটা ইমেজের মধ্যে পরিবর্তন হবে, এই তো, হ্যাঁ, এছাড়া অন্য কোনো পার্থক্য নাই। না না, পার্থক্য নাই, আমার জানা নাই, আমি যতটুকু জানি আছে, কিন্তু এটা আলাদা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার হইতাছে, ঠিক আছে? আলাদা একটা লেয়ারে ইফেক্ট যে প্রয়োগ হইতাছে, আর এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সুবিধা হচ্ছে, নিচে যদি আরো ইমেজ নিয়ে কাজ করেন তো সবগুলোর মধ্যে ই হবে, আর এখানে তো যে ইমেজ সিলেক্ট করা থাকবে এখানে, ঠিক আছে, জি যে ভাই, লেয়ার সিলেক্ট করা থাকবে, যে লেয়ার সিলেক্ট করা শুধু এটার ভিতরে কাজ করবে, ঠিক আছে? জি ভাই, আর ওখানে যদি আমি ক্লিপিং মাস্টারকে উঠায় রাখি, নিচে যতগুলো লেয়ার থাকবে সবগুলোর ভিতরে কাজ করবে, ঠিক আছে? জি ভাই, কিন্তু আপনি মনে করেন একটা ইমেজের মধ্যে আমার ক্লায়েন্ট আপনাকে কাজই দিল, আপনার কালার কালার কারেকশনের, তখন কিন্তু এখান থেকেই কাজ করবেন, ঠিক আছে? একেবারে চেঞ্জ মেঞ্জ করেই দিবেন, কথা বুঝতে পার বুঝেন জি নাই? ভাই, জি এখান থেকে পুরো চেঞ্জ মেঞ্জ করেই দিবেন। আচ্ছা, আমি একটা ইমেজ একটা জি ভাই, একটা আলাদা একটা কপি করে নিই, এখানে কন্ট্রোল জেড একটা কপি করে নিই, নিচের ইমেজটা যাতে ঠিক থাকে, ঠিক আছে? একটা ইমেজটা কপি জি করে নিলাম, ইমেজে যান, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যান, এগুলো তো কালকে দেখেছেন, পারছেন, ঠিক না? এই যে এগুলো একই জিনিস, হ্যাঁ, নাকি? এই যে জি ব্ল্যাক ভাই, হোয়াইট, এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, এখানে অনেকগুলো অপশন আছে, আমি যেটা মেন প্রয়োজন, আসলে কালার নিয়ে কাজ তো ব্যাপক কাজ, যারা ইমেজ না কাজ করে এগুলো ব্যাপক কাজ, আমরা কিন্তু যেগুলো শিখতে বেসিক কাজ শিখতেছি, বুঝতে পারছেন কি বললাম? জি ভাই, কারেকশনের অনেক কাজ আছে, অনেক এগুলো আসলে অনেক হিউজ কাজ এগুলো, কেন এখানে আমার যতটুকু লাগে আমরা বেসিকটা শিখে ধরো শিখতেছি, ওকে? যেমন দেখেন এখানে এই যে রিপ্লেস কালার দিই, আমরা রিপ্লেস কালার দিয়ে এখান থেকে আপনি এই যে এই যেটা আছে না, এই যে এটা এটা ক্লিক করেন, ওকে? জি ভাই, এই যে প্লাস আইকন সহ, হ্যাঁ, প্লাস আইকনটা এখানে, প্লাস আইকনটা যেখানে আছে, এখন যেখানে যেখানে আপনি যে কালার গুলো পরিবর্তন করতে চান সেখানে সেখানে ক্লিক করবেন, যেমন এই যে ব্লুশ কালারটা, এই যে কালার গুলো পরিবর্তন করবো, ঠিক আছে? ওকে, এখানে ক্লিক করতেছি কিন্তু আমি, বুঝতে পারছেন? জি ভাই, এটা ওরা আরেকটা ইজি আয় দেখাবো, দেখাবো দাঁড়ান, আমি একটু পর আরেকটা ইজি আয় দেখাবো। হ্যাঁ, এই যে যারা ইমেজ এডিট নিয়ে কাজ করে তারা শুধু ইমেজ নিয়েই কাজ করে, যারা অ্যাডভান্স লেভেলের কাজ করে, বুঝতে পারছেন? ওই ডিজাইন হাতে টাইমও পায় না, বোঝেন নাই? জি দাঁড়ান, এটা তো প্রায় আমার ভুলে গেলাম, এক মিনিট দাঁড়ান। হ্যাঁ, ওকে, আবার যাই আমরা, রিপ্লেস কালার দেন, ঠিক আছে? হ্যাঁ, কথা বুঝেন নি? ওকে, জি ভাই, এখানে ইউটিউব পরিবর্তন করলে কালারটা পরিবর্তন হয়, যে এখানে পরিবর্তন হয়, এখানে ক্লিক করা পরে নেই, কথা বুঝতে পারছেন? এখানে কিন্তু ক্লিক করে জি নেই, ভাই, ঠিক আছে? আর একটা ইজি জি ভাই, হয় আমি দেখাইতেছি, একটা ইজি হয় আপনাদেরকে দেখাইতেছি, ইউটিউব পরিবর্তন করেন, আপনি এখানে মনে করেন আবার জিরো করে দিলেন, এখানে এখান থেকে মনে করেন আপনি একটা কালার কোড দিয়ে দেন, ঠিক আছে? তো ডাইরেক্ট এভাবে রিপ্লেস করতে পারতাছেন, বুঝা গেছে কথা? জি ভাই, রিপ্লেসটা কোথায় হইতাছে, আমি যেখানে যেখানে ক্লিক করছি, যেখানে যেখানে আমি কি করছি, ক্লিক করছি ওই কালার, ওই কালারের কোড গুলো যে জায়গায়, যে ওই যে জায়গায় ক্লিক করছি ওই কালার কোডটা যে জায়গায় আছে সেই জায়গা থেকে রিপ্লেস হয়ে যেতেছে, ঠিক আছে?
জি ওকে, জি এই হচ্ছে বিষয়টা। এই যে এভাবে এবার কালার কোড দিয়ে এভাবে কিন্তু আবার পরিবর্তন করতে পারবেন। ওকে আচ্ছা আমি আবার দেখে দেখতেছি, দেখেন আবার দেখাইতেছি জিনিসটা, প্র্যাকটিস করবেন, আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ জি ভাই, ইমেজে যান, অ্যাডজাস্টমেন্টে যান, আপনার রিপ্লেস কালারে যান। এখানে আছে না ক্লাস কিসের প্লাস মাস্ক কানেক্টর নিয়ে কাজ করুন, মাস্ক কানেক্টর নিয়ে, মাস্ক কানেক্টর নিয়ে কাজ করবেন। আচ্ছা আপনাদেরকে আমি আরেকভাবে দেখাবো, জাস্ট এটা একটু বোঝেন। হ্যাঁ ওকে ক্যান্সেল দিয়ে আবার যাই, এখানে অ্যাডজাস্টমেন্টে যাই, রিপ্লেস কালারে যাই, এখানে এখানে ক্লিক করেন, 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 এই যে এটা ভুল হয়ে গেছে, এটা ক্লিক করে নিতে হবে না বলছিলাম নাকি? এটা ক্লিক জি ভাই, আমি তো দেখতেছি মাস্কারাটা ক্লিক করে নাও, মাস্কারাটা ক্লিক করে নিবেন। ঠিক আছে জি ভাই, যে জায়গায় ক্লিক করছো ওই কালার কালকে পরিবর্তন হয়েছে, কিন্তু বাকিগুলো বাকি জায়গায় কিন্তু আমার ক্লিক করার পরে নাই, বুঝতে পারছেন কি বললাম? জি ভাই, আচ্ছা দাঁড়ান এটা আবার এখানে আসতেছি আরেকভাবে এটা। হ্যাঁ বলেন, কি বলেন ভাই? একটা ক্লিকই কতটুক, একটা ক্লিকই কতটুক জায়গা নেবে? একটা ক্লিকে যে ওইখানে যে কালার ওই শেডটা যে জায়গায় যে জায়গায় থাকবে সেখান থেকে নিয়ে নিবে, বুঝতে পারছেন? পুরো ইমেজের ভিতরে ও শেপ অনুযায়ী ওই শেডটা ওই কালার কোডটা যে জায়গায় থাকবে পুরো ইমেজে। ঠিক আছে ও আচ্ছা বল। আরেকটা ইজি আছে দেখাইতাছি, আমি রিফ্রেশে যাই, তার এবার ঠান্ডা মাথায় করি, এখানে ক্লিক করে নিই আগে। হ্যাঁ ক্লিক করে নিই, এখান থেকে কি ডাইরেক্ট পরিবর্তন করলে হবে? এখন হবে না, কিন্তু আগে ক্লিক করা ছিল আমার, এটা ডিলিট করে নিই আমি। হ্যাঁ আবার লেয়ারটা নিয়ে নিই কন্ট্রোল জে দিয়ে, ইমেজে যান, অ্যাডজাস্টমেন্টে যান, রিপ্লেস কালারে যান, ক্যান্সেল দেন, আপনি একটু ক্লিক করে নেন এবার। এই জায়গাটা ক্লিক করে নেই, ঠিক না? মনে করেন যায়া এখান থেকে এটা নিয়ে নেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ইচ্ছা মতো ক্লিক করেন। হ্যাঁ ওকে দেখালে মেটাই যে হিউজ স্যাচুরেশন পরিবর্তন করেন নাকি? জি ভাই, এই কালার কোডটা পায় নাই, পুরো চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? আপনি যেখানটা ক্লিক করবেন ওই কালার কোডটা পুরো এমনি যেখানে যেখানে থাকবে সেখান থেকে রিপ্লেস করতে পারবো। ঠিক আছে, তারপর তো এখান থেকে আপনার পছন্দ মতো আপনার কালারটা দিয়ে দিবেন, এখান থেকে এইভাবে আপনার আপনার ক্লায়েন্ট একটা কালার কোড দিয়ে দিলে এভাবে দিয়ে দিতে পারেন, ঠিক না? বসাই দিবেন, ওকে সেই অনুযায়ী হয়ে যাবে। যেখানে কালার কোড পছন্দ যাবে না যদি আপনি কোনো কালার কোড দিয়ে দেন অথবা এখানে পরিবর্তন, ঠিক না? আচ্ছা আমি
আমি ডিলিট করি মনে করেন এটা ডিলিট করি কন্ট্রোল জে দি ইমেজে যাই এইখান থেকে না এবার আমি এখান থেকে দেখেন এই যে কালার রিপ্লেসমেন্ট টুল আছে একটা দেখতে পাচ্ছেন এখানে জি ভাই আপনি কালার রিপ্লেসমেন্ট টুলটা নেন নিয়ে এখান থেকে আপনি ইয়াটা হিউ রাখবেন কি রাখবেন এখানে বলেন তো হিউ আর এখান থেকে আপনি স্যাম্পল ওয়ান্স এটা দিবেন এই যে এগুলো বুঝবেন আমি যখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টু ইরেজার এগুলো বুঝাবো তখন এই ফাংশনগুলো হয়তো আরো ভালো বুঝবেন ঠিক আছে আপাতত যেভাবে দেখেছি এভাবে প্র্যাকটিস করেন ওকে এখানে হিউ দিয়ে রাখেন এটা রাখেন আর এখান থেকে ডিসকন্টিনিউয়াস দিয়ে রাখেন হ্যাঁ দিয়া এখান থেকে আপনার পছন্দ মতো ফরগ্রাউন্ডে কালার দেন আপনি এবার আপনি ওই থার্ড ট্র্যাকের সাহায্যে এটাকে বড় করে নেন একটু এবার এভাবে টান দেন ওকে আবার ওই প্লাস চিহ্নটা প্রথম যে জায়গায় ক্লিক করছে পড়ছে ঠিক আছে ওই কালার কাপটা যে জায়গায় আছে সেখানে চেঞ্জ হয়ে যাচ্ছে ওকে এটা এটা হচ্ছে আরো ইজি প্রসেস ওটা ওই রিপ্লেস কালার থেকে এটা আরো অ্যাকুরেট করা যায় আমার মনে হয় বুঝতে পারছেন কি বললাম জি ভাই ওরা তো ক্লিক করে ওখানে কালার কোড করে নিতে হয় ঠিক না বিভিন্ন জায়গা থেকে লাল কালার দেন মনে করেন ফরগ্রাউন্ডে লাল কালার রাখলাম হ্যাঁ ওকে আর এটা টলারেন্সটা অবশ্যই বাড়ায় নেবেন কি করবেন এখান থেকে বাড়ায় নেবেন একটু হ্যাঁ জি ভাই এই হচ্ছে বিষয়টা আচ্ছা করেন তাহলে এই করেন কালার রিপ্লেসটা করেন এটা প্র্যাকটিস করেন এরকম একটা ইমেজ নেন না মানে এটা কালারিং ইন্টেরিয়র ইমেজ ফ্রি ডাউনলোড লিখে সার্চ দেন তাহলে এরকম ধরনের ইমেজ পাবেন হ্যাঁ গুগলে বুঝতে পারছেন কি নাম বলবো ইয়া লেগে সার্চ দেন আপনি ইন্টেরিয়র ইমেজ লেগে আমি তো কি লিখে দেন ভাই ইন্টেরিয়র ইমেজ লেগে সার্চ দিছিলাম মানে ইন্টেরিয়র ডিজাইন আচ্ছা ইন্টেরিয়র ডিজাইন লিখলে আপনি এই ধরনের ইমেজ পাবেন আমার মনে এই যে এখান থেকে ইমেজে যান এখানে নিয়ে প্র্যাকটিস করেন হ্যাঁ নিচে যান এটা মূল ইমেজ ঠিক আছে প্রথমে তো প্রথম দিকে যা যা বলছিলাম শুনছিলেন না আপনাকে যদি মনে করেন কালার কারেকশন করতে বলে এগুলো কিন্তু এখান থেকে এইসব জিনিস ব্যবহার করে অথবা যদি কোনো টুলস থাকে এগুলো থেকে ব্যবহার করতে হবে ঠিক আছে কাজ করতে হবে বুঝলেন জি যদি কালার কারেকশন করতে বলে এই যে এখান থেকে এই যে এগুলো তো কালকে এগুলো তো গতকালকে দেখাইছিলাম ঠিক না এই যে লেভেল কার্স এক্সপোজার হ্যাঁ এখানেও আছে আবার নিচে এখানেও আছে ঠিক আছে লেয়ারের এখানে কালার কারেকশন করতে বলে মূলত ইমেজে যদি কালার কারেকশন করতে বলে এখান থেকে কাজ করে দিতে হবে অথবা এখানে টুলস ব্যবহার করে এখান থেকে ঠিক আছে জি বুঝতে পারছেন এখান থেকে মনে করেন এই যে এখানে কালার রিপ্লেসটা মনে করেন কন্ট্রোল জেড একটা কপি করে নি লেয়ারটাকে ইমেজে যাই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাই রিপ্লেস কালারে যাই এই যে এখান থেকে প্লাসে ক্লিক করেন হ্যাঁ এই যে প্লাস একটা আইটোপার মধ্যে দেখতে পাচ্ছেন না এটাতে ক্লিক করেন আপনি ঠিক আছে এখন আপনি যে কালারগুলো পরিবর্তন করবেন সেখানে সেখানে ক্লিক করবেন যেমন আমি ব্লু কালারগুলো পরিবর্তন করব ঠিক আছে কথা বুঝতে পারছেন ব্লু কালার এই যে এখানে একটা এখানে একটা ক্লিক করি এখানে একটা ক্লিক করি এই জায়গায় জায়গায় ক্লিক করব ওই কালার কোডটা পুরো ইমেজে যে জায়গায় আছে সেটা সিলেক্ট হবে বুঝতে পারছেন হ্যাঁ আচ্ছা যে জায়গায় যে জায়গায় আছে সেখানে সেখানে এই কলার কোডটা মনে করেন এই যে এখানে একটা ক্লিক করতেছি এই যে এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এখানে এই যে বালিশের এখানে ইচ্ছা মতো ক্লিক করবেন ঠিক আছে জি তারপর এখান থেকে আপনি এই যে হিউ সিচুয়েশনটা পরিবর্তন করে নিবেন কি
কি ব্যাপার, কি হলো? এক মিনিট দাঁড়ান, ক্যান্সেল দেয়া আবার দেখে। হ্যাঁ আচ্ছা ভাই, ইমেজ অ্যাডজাস্টমেন্ট রিপ্লেস কালার, এটা ক্লিক করেন, ক্লিক করে বিভিন্ন জায়গায়। এই দেখেন হিউটা পরিবর্তন করলে কি পরিবর্তন হচ্ছে না? কালার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এখানে আরেকটা হচ্ছে, মনে করেন এই যে এখানে আমার মনে করুন ওই কালার কোডটা পায় না এখানে, লেখেন একটা ক্লিক করে দেই। ওকে, এই যে জায়গাটা বাদ আছে ঠিক না, এই জায়গাটা একটু বাদ জি আছে, জি ওই কালার কোডটা পায় নাই, এরকম বাদ থাকলে এভাবে করে দেন। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা তো যেখানে যেখানে ক্লিক করুন এভাবে তো এই যে এটা হিউর মাধ্যমে তো পরিবর্তন করতেছি ঠিক না, আবার এখানে জি এই যে এখানে ক্লিক করে আপনার পছন্দ মতো কালার কোড দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা পছন্দ মতো এখানে কালার বসাবেন, কোড বসাবেন, অথবা এখানে পরিবর্তন করেন, ক্লায়েন্ট অথবা কোনো কোড দিয়ে দিলো কালার কোড, আপনি এখানে কালার কোড বসা দিলেন ঠিক না, বুঝতে পারছি না। ঠিক আছে। আচ্ছা আরেক ভাবে দেখাছি হচ্ছে, দেখি আর এটা ডিলিট করি, আমি কন্ট্রোল জে দেই, কন্ট্রোল জে দেই, এখান থেকে হচ্ছে আপনার ইয়াটা আছে কোথায় জানো, এই যে কালার রিপ্লেস টুলটা। হ্যাঁ ঠিক আছে, কালার রিপ্লেস টুলটা নিয়ে আপনি ফরগ্রাউন্ডে কোন কালারটা রাখেন একটা কালার রাখেন, ভিন্ন একটা কালার রাখি, এই কালারটা রাখি, আরে ব্রাশটা অবশ্য এখান থেকে, এখান থেকে অবশ্যই এটা হার্ডনেসটা, হার্ডনেস বাড়ানোই থাকে, হার্ড ব্রাশই রাখতে হবে ঠিক আছে। এবার 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 ধরে টান দেন, লেট বাটন ধরে টান দেন আপনি, ঠিক আছে? ওকে, এটা করলাম কোথা থেকে? কালার ওইখান থেকে, কালার এটা টুলের সাহায্যে করতেছি, এটা করতেছি টুলের আচ্ছা সাহায্যে, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝেননি, এটা তো জাস্ট এই যে ইমেজে গেলাম, আগেরটা ছিল এইখান হ্যাঁ থেকে। হ্যাঁ বুঝতে পারছি, মানে টুলের নামটা আমি একটু খেয়াল করতে পারিনি ওই জন্য বলতেছি। এই যে এখানে এই যে এই টুলটা নিয়ে করছেন তো, রিপ্লেস টুল, এটা এই কালার টুলটা, রিপ্লেস, কালার রিপ্লেসমেন্ট টুল। হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, কালার রিপ্লেসের টুল না, ফরগ্রাউন্ডটা আপনার কালার পছন্দ মতো কালার দেন এখানে, ঠিক আছে? জি ভাইয়া, লাল কালার দেন এখানে, তারপর এখান থেকে আপনি এই যে এটা মাঝখানটা ক্লিক করবেন, এই স্যাম্পল ওয়ান্স এগুলো যে এগুলো আর ওই যে যখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল কাজ করে তখন দেখাবো, তখন এগুলো হয়তো আরো ভালো বুঝবেন। এখন আপাতত এটা ক্লিক করেন, হিউটা দেন। হ্যাঁ ওকে, আর এখান থেকে দিবেন ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে? আচ্ছা এবারে লেট বাটন ধরে ধরে রাখে কি ধরে ঘষা মাথা ঘষতে থাকেন, ঠিক আছে? জি জি, এটা কিন্তু আবার একটা জিনিস খেয়াল রাখবেন, এটা আবার মনে করেন এখানে আবার সাদার উপরে হ্যাঁ এইভাবেই কাজ করেন, ঠিক আছে? কাজ করেন, এটা করেন, দুইভাবে প্র্যাকটিস করেন, ঠিক আছে? এরকম একটা ইমেজ নামান, ওকে? আচ্ছা ভাই ঠিক আছে, করতেছি। ইন্টেরিয়র ডিজাইন ইমেজ লেগে নামান, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করেন। আচ্ছা এই যে আপনি এনটিএলএস জিজ্ঞেস করছেন না, কি যেন বললেন না? জি ভাই ওইটাই, এনটিএলএস টা হইছে এই যে এখানে এটা শ্যাডো পিক্সেল তৈরি করে, বুঝতে পারছেন? যেমন আমি একটা লেয়ার নি, হ্যাঁ দেখাই দেই, জি ভাই মনে করেন এখানে একটা লেয়ার নিলাম, এটা শ্যাডো পিক্সেল তৈরি করে মোট কথা, আর কি ব্যাকগ্রাউন্ডের সাথে এই যে একটা নিলাম, অলটা ডিলিট দেই, মনে করেন একটা ইয়া নিলাম, এটা আমি আরেকটা লেয়ার নেই, এটা ক্লিক করি আমি, অল্টার ডিলিট দিই, আচ্ছা একটা জিনিস দাঁড়ান এক মিনিট আমি আবার ডিলিট করি, একটা লেয়ার নেই, শিফট ধরে টান দিই, মনে করেন এটা তো আমি অ্যান্টি অ্যালাইজ দিয়ে রাখছি, ঠিক আছে? অল্টা ডিলিট দিই, আরেকটা লেয়ার নেই, আরেকটা লেয়ার নেই, এখান থেকে অ্যান্টি অ্যালাইজটা কি উঠাই দিই। হ্যাঁ ওকে, এবার অল্টা ডিলিট দিই,
খালি চোখও দেখা যায় না, এটা রেস্টটা দেখতেছেন, এটা কেন হার্ড না, আর এটা জি এটা রেস্টটা হার্ড, এটা স্মুথ না, এটা বুঝেন জি জি, এটা একটা ব্যাকগ্রাউন্ডের সাথে একটা শ্যাডো পিক্সেল তৈরি করো, একটা ম্যাচ করে একটা ইয়া করে দাঁড়ায়, এটা পুরো হার্ড থাকে, বুঝতে পারছেন কি বললাম? জি আমি আমি ওই জায়গাটা কালার চেঞ্জ করার সময় দিয়ে দেখছি, বুঝাই দিচ্ছি ভাই, এরকম বোঝা যায়। এখন যদি ভালো লাগে দিয়ে কাজ করতে পারেন, হ্যাঁ ওকে না সমস্যা নেই জি ভাই, যখন যেরকম দরকার তখন ওই রকম ভাবে করবো। দিয়ে তো একবার দেখেন কালার রিপ্লেস এনটিএলএস এনটিএলএস দিয়ে উঠায় কাজ করে দেখি কেমন দেখা যায়। আমরা এনটিএলএস এই ক্ষেত্রে আমার মনে এনটিএলএস উঠাই কাজ করলে ভালো হবে, কারণ জিনিসটা হার্ড থাকবে এই ক্ষেত্রে, ঠিক আছে বুঝছেন না, কারণ আমার দেয়ালের রং রংটা হার্ডই থাকা দরকার, ঠিক না জি ভাই জি, বুঝতে পারছেন জি ভাই। আর যদি আমি এটা দিয়ে কাজ করি, আমি এনটিএলএসটা শ্যাডো পিক্সেল আর ব্যাকগ্রাউন্ডের সাথে আর কি শ্যাডো পিক্সেল তৈরি করো, তো এটা ইয়া থাকে, ঠিক না স্মুথ থাকে, বুঝতে পারছেন? ওকে জি ভাই, এই হচ্ছে ব্যাপারটা, ওটাই কাজ করবেন, অন্য কালার দিই, পয়লা কালার দিয়ে দেখি কেমন লাগে, পয়লা কালার তো ম্যাচ করে এরকম একটা কালার হইতাছে, ঠিক আছে। এটা কিন্তু মনে করো হলুদ দিলে যে পুরো হলুদে যে এরকম নয়, যে ইমেজের সাথে ম্যাচ করে হলুদটা ম্যাচ করে এরকম একটা কালার দিবে, ঠিক আছে জি ভাই, এই কালারটা সুন্দর লাগতেছে। এই ক্ষেত্রে এনটিএলএসটা উঠায় কাজ করলে মনে সুন্দর হবে, বুঝছেন কি বললাম? এই ক্ষেত্রে কিন্তু সবসময় এটা অ্যাজুয়াল এটা চেক মার্ক দিয়ে রাখবেন, অ্যাজুয়াল কারণ লেয়ার টেনা কাজ করলে ওটা যদি আপনি হার্ড এজ করেন দেখতে কিন্তু খারাপ দেখা যায়, বুঝতে পারছেন? ডিফল্ট এটা দিয়ে কাজ করবেন, আপনি যেমন এই যে এই ক্ষেত্রে দরকার হলে এটা তখন উঠায় কাজ করবেন, ওকে বুঝতে পারছেন ভাই? কারণ কোন একটা শেপ নিলে ওটা এস যদি এরকম হার্ড থাকে জিনিসটা খারাপ দেখা যায়, যদি দরকার হয় কোনো সময়ই করবেন, অ্যাজুয়াল চেক মার্ক দিয়ে কাজ করবেন। হ্যাঁ আচ্ছা ভাই, আচ্ছা এটা একটা ব্যাপার গেল, তাহলে আপনারা এই ক্ষেত্রে প্র্যাকটিস করছেন ঠিক না, নাকি যে কোনো ইমেজের আরেকটা ইমেজ ওপেন করে, মনে করেন আরেকটা ইমেজ ওপেন করি, এই যে এই ইমেজটা মনে করেন অনেক লাইট আছে, এটা যদি মনে করেন কি করতে চাইতেছে একটু মনে করেন, এটা যদি একটু ডার্ক করতে চাই তাহলে ডার্ক করতে হবে না, যদি কালার কারেকশন করে ডার্ক করে দিতে হয়, ঠিক না, পারবেন না করতে এগুলো কার্ভেচার দিয়ে জি ভাই, কার্ভেচার অথবা লেভেলস এগুলো তো করেন আপনি, লেভেলস থেকে করি মনে করেন, তারপরে মনে করেন এখান থেকে যদি বেলুনের কালার পরিবর্তন করতে বলে পারবেন না করতে, এখন বেলুনের কালার পরিবর্তন করতে গেলে বললে কালার রিপ্লেস টুলটা পারবেন না জি ভাই জি, নাকি পারবেন না? না ভাই পারবো, এটা এনটিএলএস এম দিয়ে একবার কাজ করি, আর ওপর হচ্ছে উঠায় কাজ করি, কন্ট্রোল জেড একটু পিছনে যাই, উঠাইলে হাট থাকবে আর কি একটু। হ্যাঁ ওকে, আবার এটা মনে করেন, এটা মনে করেন অনেক সময় মনে করেন করলে এই যে সিলেকশন করে নিবেন, দেখা যাচ্ছে আপনি করতেছেন দেখা যাচ্ছে পাশে কিছু থাকলে ওটা কালার হয়ে যাচ্ছে, ঠিক না, পাশে কিন্তু আরো কিছু থাকলে ওটা কালার চেঞ্জ হয়ে যাবে, যাবে না? যেমন এই যে এখানে যদি তখন কি করবেন, পেন টুলটা সিলেক্ট করে নিবেন, কি করে নিবেন বলেন তো, পেন টুল দিয়ে সিলেক্ট করে নিবেন, পাথ নিবেন, ঠিক না, ডিলিট করে দেন জি ভাই, এটা ডিলিট করে দেন এভাবে,
এটা কিন্তু একটা বর্ডার অনুযায়ী টানবেন। এই টানলাম মনে করেন কটা লেটার দিই, হ্যাঁ ওকে, রিপ্লেস টুল নেন, তাহলে কি হবে জাস্ট এই সিলেকশনের ভিতরেই থাকবে, আর বাইরে কিন্তু যাই ঘষাপেজি করে কি হবে না কিন্তু, ঠিক না? এইটার পাশে একটা লাইগে আর একটা দেখা যাচ্ছে বেলুন আছে, আপনি কালার চেঞ্জ করতেছেন, আপনি চাচ্ছেন শুধু এতটুকু কালার চেঞ্জ হবে বাইরেটুকু যেন না হয়, ঠিক আছে, আপনি যদি সিলেক্ট না করেন না তাহলে কি হইতে হবে, আপনি যখন আপনি ঘষা মাজা করবেন বাইরে, এটার বাইরে কিছু থাকলে ওটা তো কালার চেঞ্জ হয়ে যাবে, যাবে না নাকি? ঠিক আছে, যেমন যে মাঝের এই তিনটা আছে, এই তিনটা সিলেক্ট করে নিলে ভালো হবে, হ্যাঁ তাহলে পাশেটা কালার হয়ে যেতে পারে। ঠিক আছে, সেটাই আর কি। ওকে জি, এনটিএলএস চেক মারি, এটা একটা শ্যাডো পিকচার তৈরি করে এটা দিয়া দেখবেন কেমন হয়। আচ্ছা, এটা একটা ব্যাপার গেল। তারপরে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, আচ্ছা এটা একটু কাজ করি আমরা কতক্ষণ, হ্যাঁ ওকে, লাল কালারটা পরিবর্তন করি নাকি, এটা আর কোজেনি কালার রিপ্লেস টুল, এটা পরিবর্তন করে অন্য একটা কালার দেই মনে করেন, আমার ওইখানে দেখেন সিলেক্ট করি না দেখে আমার পাশে ইয়েলোটা পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক না? এখন তারপরে মনে করেন এটা আমার মনে হয় জুতা থাক, অর্ডার কোন যাতে একটু পিছনে যায়, আমি এখান থেকে যদি একটু করে দেখি আমরা, ঠিক আছে, রিপ্লেস কালার টুল দিয়ে এখানে শুধু আমি লাল কালারটা পরিবর্তন করব, ওকে, এখানে একটা ক্লিক করে এখানে 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 এখানে, সরি সরি ভুল হইছে, দাঁড়ান এখানে আমার এটা না, আমি ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, হ্যাঁ জি ভাই, এই যে প্লাস, এটা নেই, এটা নেন, এটা নেন, এটা নেন, কেন হয়েছে এখানে কালার পরিবর্তনটা কেন হয়েছে বলুন তো, কারণ আমি এই যে না এখানে আমি ক্লিক করি নাই, কেন ওই কালার কোডটা এখানে ছিল কথা বুঝেননি, কালার কোডটা এখানে ছিল, ঠিক আছে, আচ্ছা যিনি যিনি বিষয়টা তো বুঝতে পারছেন নাকি, বিষয়টা বুঝতে পারছেন না এই আর কি, ওকে এবার আমি আপনাদেরকে আরেকটা বিষয় বোঝাবো, আচ্ছা এই ইমেজটা
যে মনে করেন একটা ইমেজ, এই জিনিসটা এই যে একটা ইমেজ মনে করেন, এই যে ইমেজে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যে এখানে একটা সিলেক্টিভ কালার আছে, আছে না নাকি? এই যে আপনার রিপ্লেস কালার, সিলেক্টিভ কালার, এগুলো কিন্তু আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে নাই, বুঝতে পারছেন? ও আছে, এটা সিলেক্টিভ কালার আছে, সরি ভুল বলতেছি, এখানে যান, এই যে সিলেক্টিভ কালার, ঠিক না? জি ভাই, এই যে এখানে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি নিয়ন্ত্রণ করতে পারবেন, ঠিক আছে? কোন কালারটা কোনটা নিয়ন্ত্রণ করলে কি পরিবর্তন হবে এটা আপনাকে একটু বুঝতে হবে, ঠিক আছে? যেমন ইয়েলোটা নিয়ে যেটা আমি ইয়েলোটা নিয়ন্ত্রণ করি, যেখানে যেখানে ইয়েলো আছে এখানে ঠিক এটা নিয়ন্ত্রণ করতে পারতেছি নাকি বলেন? এখন চেঞ্জ হচ্ছে তো, ঠিক আছে? এখন মনে করেন আরেকটা জিনিস, আমি চাইতেছি যে আমি হোয়াইট কালারটা নিয়ন্ত্রণ করবো, কি এখানে কি হোয়াইট আছে বলেন তো? হোয়াইট নাই, তারপরে হোয়াইট নাই, এগুলো আসলে এগুলো বোঝার জন্য একটা টেকনিক আছে, যে এখান থেকে মনে করেন আপনি এখানে এরকম ধরেন, ইমেজ তো নাই আমার কাছে, এটা তো হবে দেখি তো, আমি এগুলা কালার এগুলো এগুলো কিন্তু বেসিক, বুঝতে পারছেন? কালার কিন্তু অ্যাডভান্স লেভেলে, অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে, বুঝতে পেরেছেন কি বললাম? এখানে এই যে দেখেন, আমি আপনি এখানে হোয়াইট নিয়ে এখানে আপনি ইলোটা নিয়ন্ত্রণ করেন, দেখেন আপনি হোয়াইটটা চেঞ্জ হইতাছে না নাকি? জি ভাই, চেঞ্জ হচ্ছে। আমি এখানে হোয়াইটটা সিলেক্ট করে দিলাম, কিন্তু এখানে 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 আমি এখানে তার হোয়াইট নেই, আছে নাকি? এখানে তো হোয়াইট নেই, এখানে ইয়েলো আছিল, আমি ইয়েলো রাখে কি করতেছি, এটা নিয়ন্ত্রণ করতেছি, ইয়েলো কালারটা হয়তো আমার ভ্যারি করতেছে, ঠিক না নাকি? জি, ঠিক আছে। এখন মনে করেন আমি এখানে আমি হোয়াইট দিয়ে এই হোয়াইট দিলাম এখানে, সে মনে করেন, কিন্তু এখানে তো হোয়াইট নেই, আছে বলে তো? না, এখানে তো হোয়াইট নেই, এখানে এটা কোন কালারটা চেঞ্জ করলে আপনার হোয়াইটটা নিয়ন্ত্রণে কন্ট্রোল করতে পারবো পারফেক্টলি? যে এগুলো যেমন সায়ান পরিবর্তন করলে একটু ঝামেলা আছে, কিন্তু ইয়েলোটা করলে আবার মনে হয় সেরকম ধরনের একটা ঝামেলা হবে না। এই ইমেজটা না, এটা পারফেক্ট ইমেজ না, আমি যে ইমেজটা খুঁজতেছিলাম সেটা এখানে না, পাইতাছি না, এটা এই ইমেজটা না, সিলেক্টিভ কালারে যাই। হ্যাঁ, আচ্ছা দেখেন আপনার একটু বাসায় একটু একটা জিনিস দেখে আপনাদেরকে, ওইভাবে একটু ওইভাবে একটু আন্দাজ করে প্র্যাকটিস করেন এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন আমি একটা এই যে একটা এটা মনে করেন আমি কালো করে দিই, কালো করে দিই, এখানে মনে করেন আমি তিনটা শেপ নেই, মনে করেন একটা লেয়ার নেই, আমি একটা লেয়ার নেই, শিফট ধরে টান দেই, সরি লেয়ার না, সরি ইয়া নিবেন, এটাতে নিই আমি সিলেকশন নিয়ে নিই, শিফট ধরে টান দেন আপনি, ইয়া নিয়ে এলিপস নিয়ে বুঝাই, এটাও সুন্দর হবে, এটা আমি এখান থেকে মনে করেন আরজিবি কালার নিব, ঠিক আছে? রেড কালারটা নেই, রেড এর ভ্যালু এক আর হিউ কালারটা কি, রেড এর 255 মান, ঠিক না? এই যে 255 অথবা আর জায়গায় 255 আর জিআবি 00 দিয়ে দিবেন, ঠিক আছে? আমি রেড কালারটা নেই, এখান থেকে অল্টার ডিলিট দিই, কন্ট্রোল ডি দিয়ে আমি ডি সিলেক্ট করে দিই, এটা এখানে রাখলাম, আর একটা কালার নেই, শিফট ধরে এটা নেই, আমি এখান থেকে মনে করেন আমি গ্রিন কালারটা নিই, এটা গ্রিন কালার না, এটা উপর উঠাইতে গ্রিন রাখবো, 250 রেডটা জিরো করে দিই, ঠিক আছে? গ্রিন কালারটা নিব, অল্টার ডিলিট নেই, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করি, মনে করেন এখানে এটা নেই,
আরেকটা লেয়ার নেই মনে করেন, নেই শিফট ধরে আরেকটা নেই, এভাবে নেই আর জিবি ঠিক না, তারপর যে ব্লু নিব বুঝতে পারছেন, এটা 255 রাখি, হিউ কালারটা কি ব্লু রেখের মাথায় যেটা থাকবে জিরো রাখি, ওকে দিয়ে দিই, ওকে অল্টার ডিলে দিয়ে একটা কালার নিলাম। এবার আপনি শিফট ধরে এটিনটা সিলেক্ট করে নেই, এখান থেকে আপনি এই যে এখানে একটা লিনিয়ার ডোজ নামে একটা অপশন আছে দেখছেন এখানে কোথায় জানো, এই যে লিনিয়ার ডোজ ঠিক না, এই যে দেখতে পাচ্ছেন, জি ভাই লিনিয়ার ডোজ, হ্যাঁ লিনিয়ার ডোজ এটা দিয়ে নেন, দিয়ে এবার আপনি এটার উপরে এটার উপরে এটা নিয়ে যান, দেখেন আর দেখেন এটা কি, এটা কি হবে মনে করেন, গ্রিন লাল আর গ্রিনের মিশ্রণে কি কালার তৈরি হবে, ইয়েলো কালার তৈরি হবে বুঝতে পারছেন। হ্যাঁ আবার মনে করেন গ্রিন আর ব্লু কালারের মিশ্রণে কি কালার তৈরি হবে, আমি সামনে নিয়ে যাই দেখেন এটা হচ্ছে সায়ান কালার ঠিক আছে, কি বললাম আবার এই তিনটা কালারের মিশ্রণে কি কালার তৈরি হবে, এই ভিতরে নিয়ে যান সাদা কালার ঠিক আছে, ওকে এখন এই এইখান থেকে একটু বোঝেন, এখন ওই যে ওইখানে যে সিলেক্টিভ কালার থেকে মনে করেন এই যে সিলেক্টিভ কালার থেকে আমি জাস্ট আপনার ধারণা দিয়ে দিতেছি, আপনার ইমেজ না মানে ইচ্ছা করে প্র্যাকটিস করতে পারেন, ওকে এখন মনে করেন আপনি সাদা কালারটা নিয়ন্ত্রণ করবেন, আর সাদা কালারটা নিয়ন্ত্রণ করার জন্য দেখা যাচ্ছে আমি যদি হলুদ কালারটা কম বেশি করি দেখা যাচ্ছে ওইখান থেকে আমি সাদা কালারটা নিয়ন্ত্রণ করতে পারবো এখানে ঠিক না, বুঝতে পারছেন এরকম হচ্ছে বিষয়টা। আবার মনে করেন এখানে আমি এখানে মনে করেন এই সায়ান কালারটা নিয়ন্ত্রণ, সায়ান তো আছেই ওইখানে ঠিক না, ওখানে তো আছেই, এই যে ইমেজে যান এখানে সিলেক্টিভ কালারে যান, ইমেজটা তো বোঝানো যাবে না, দেখতে একটা ইমেজ ছিল এখানে একটা ন্যাচারাল ইমেজ না ভাই, হ্যাঁ দেখে পাই নাকি কতবার 315 আর দুটো জিনিস দেখাবো আমি, এখান থেকে আমরা এই যে এগুলো কোন কালারের সাথে কোন কালার তৈরি হয় এগুলো কিন্তু আপনারা পাশে দেখতে পারেন ঠিক আছে, হ্যাঁ এই যে দেখেন আবার এখানে এসে আবার ব্লু আর এটা নিলে কি হইতাছে, যে এটা এটা কি কালার, পার্পল কালার না নাকি দেখছেন, পিঙ্ক 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 কালার, পিঙ্ক এটা পিঙ্ক কালার, পিঙ্ক কালার পিঙ্ক মানে গোলাপি না, পিঙ্ক গোলাপি পিঙ্ক, এই যে এটা এটা কি গোলাপি নাকি বেগুনি কোনটা, না এটা গোলাপি ভাই গোলাপি, কি বলে গোলাপি কালার এরকম কোনটা একটা ডিপ হবে ভাইয়া, জি ভাই এটা গোলাপি এটা একটু ডিপ, এটার আর একটু ডিপ কি বলে, আচ্ছা এটা কালার ইয়া কালার পিঙ্ক, এটা পিঙ্ক কালার লিখে আমি সার্চ দিই তো, ব্লু আর রেড কালার মিক্স করলে এখানে কি হইতেছে পিঙ্ক কালার তৈরি হইতেছে ঠিক না, এখানে তাহলে যদি আপনি মনে করেন পিঙ্ক কালারটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান দেখা যাচ্ছে আপনি রেড ব্লুটা যদি আপনি ওইখানে সিলেক্টিভ কালার থেকে যদি আপনি ওখানে নাড়াচাড়া করেন তাহলে আপনি পিঙ্ক কালারটা কন্ট্রোল করতে পারবেন, এখানে কথা বুঝতে পারছেন কি বললাম, জি ভাই ওই সিলেক্টিভ কালার থেকে, হ্যাঁ এই হচ্ছে বিষয়গুলো। আচ্ছা ঠিক আছে ওটা নাড়াচাড়া করলাম না আর কি একটু ধারণা দিলাম একটু, হ্যাঁ ওকে মনে হয় এত চলে যায়।
এখন মনে করেন এই ইমেজে যদি সেম মনে করেন আপনার পিঙ্ক কালার থাকতো মনে করেন এই ইমেজে, ঠিক আছে? তাহলে আপনি এখানে একটু ধারণা নিয়ে নেন, আবার পিঙ্ক কালার কিসে কিসে তৈরি হইতাছে বলুন তো? লাল আর ব্লু তো না, নাকি জি ভাই? রেড আর ব্লু তাহলে দেখা যাইতাছে আপনি যদি এখানে পিঙ্ক কালার থাকতো, এখানে সিলেক্ট কালার থেকে রেড ব্লু এগুলো নিয়ন্ত্রণ করে আপনি পিঙ্ক কালারটাও নিয়ন্ত্রণ করতে পারবেন, ঠিক আছে? কি বললাম জি ভাই? এখান থেকে মনে করেন কত কি কি ছিল ওখানে, রেড আর কি বলেন তো? রেড আর ব্লু, রেড আর ব্লু, হ্যাঁ রেড 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 সিলেক্ট করে, রেড তো এখানে নাই, রেড নিয়ন্ত্রণ করতে হলে এখানে ইয়েলোটা করতে হবে, ঠিক আছে? তার ব্লুটা নিয়ন্ত্রণ করলেন, এবার আমি একটা ইয়ে দেখাই আপনাদেরকে। এগুলো দেখাইতেছি, দেখা যাচ্ছে আপনি ডিজাইন একটু কাজ করতেছেন, আপনি ডিজাইনে কাজে লাগতে পারে, ঠিক না নাকি? কিন্তু এগুলো নিয়ে মার্কেট প্লেসে কাজ করতে গেলে হিউজ পরিমাণ প্র্যাকটিস করে নিতে হবে, বুঝতে পারছেন কি বললাম? তবে এই বেসিক দিয়ে শুরু করেন, আগে তো বেসিক দিয়ে শুরু করতে হবে, মার্কেটে কাজ না করলে তো বুঝবেন না। এবার আমি যে ঠোঁটের কালারটা চেঞ্জ করি, কোনটা চেঞ্জ করবো বলেন তো? ফুটের কালারটা, হ্যাঁ ফুটের কালার, জি এখানে টান দেন, আমি একটু সিলেক্ট করে নিই ঠোঁটটা, ঠিক আছে? ঠোঁটের কালার বলতে আর কি লিপস্টিক করাই দিব, বুঝছেন? কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দেন, হ্যাঁ এবার আপনি এখান থেকে এই যে সিলেকশন একটু ফিদার দিয়ে দেন, কি দিয়ে দিবেন বলেন তো? ফিদার, ওকে। আপনি এখানে যে শিফট এফ সিক্স দেন অথবা যে সিলেক্টে যান, এই যে মডিফাইতে যান, এই যে শিফট এফ সিক্স দেন, এটা চলে আসবে এখান থেকে। 15 তো আছে, 15 দিয়ে রাখবো, আচ্ছা 15 দিই, ওকে দিয়ে দিই, ওকে। দেখেন ফিদার ট্যাপ রইলো। এবার আপনি এখান থেকে কোন কালার দিবেন, আপনি কোন কালার দিতে চান? মনে করেন আপনি এই এটা লাল কালার দিতে চাই, আমি লাল কালার আর কি লিপস্টিক দিতে চাই মনে করেন, দিয়ে এবার অল্টারনেটিভ দেই। এবার তো হার্ড আছে এটা, ঠিক না? এখান থেকে আপনি শর্ট করে দেন, ঠিক আছে? তারপরে আপনি এখান থেকে এসে অপাসিটি একটু কমাই দেন, একটু কমাই দিবেন, ওকে। কন্ট্রোল ডি দেন, ডি সিলেক্ট করে দেন, বাড়াই দিই আমি, আগে ছিল এরকম এখন হয়েছে এরকম, অন্য কালার দিই মনে করেন, আমি সিলেক্ট করে নিই, আমি পাতে যাই, পাতটা তো করাই আছে, কন্ট্রোল এন্টার দেই, ব্লু কালার দিব মনে করেন, অল্ট, বুঝতে পারছেন? এভাবে কিন্তু করা যাবে, হ্যাঁ। আরেকটা জিনিস, এখানে আমি ডাবল ক্লিক করে এটা তো গ্লেজি করা যাবে, দাঁড়ান এক মিনিট, এখান থেকে একটা কাজ করা যাবে, দাঁড়ান এটা আমি দেখাইতেছি একটু পরে, আপনারা এতটুকু আগে প্র্যাকটিস করেন, ঠিক আছে? কি বললাম, ফেদা দিয়ে নেবেন, এই যে এখানে হাট দেখা যাচ্ছে, ফেদা দিলে হাটটা দেখা যাবে না, লিপস কালার চেঞ্জ করুন সবাই, এটা তো মডেল আছে, আচ্ছা লিপস্টিক পরিবর্তন করতে পারছেন সবাই, ঠোঁটের কালারটা কথা শুনতে পাইতেছেন আমার? আচ্ছা আমি আবার দেখাইতেছি, দেখেন আবার দেখাইতেছি, আইকটা দেখাইতেছি, আমি আবার সিলেক্ট করে নিই, হ্যাঁ ওকে।
পারছি তাই বললাম। দাঁড়ান না, ওই যে মাল্টিপ্লাইট একটু দেখে, ওটা সবলাইট করে দেখছেন ঠিক না ওটা, নাকি ওই যে জি সবলাইট আমরা একটু মাল্টিপ্লাইট করে দেখি একটু। ভাইয়া এটা তো ধরেন মুখ বন্ধ, আমি যে ছবিটা করছি সেটা তো একটু দাঁত দেখা যাইতেছে, হ্যাঁ তো দাঁতের কালার মানে কালার দাঁতের কালার চেঞ্জ মানে পাশের গুলো একটু চেঞ্জ হয়েছে, সেই ক্ষেত্রে কি আলাদা আলাদা করে নিব পেন্টুল দিয়ে টেনে? আলাদা আলাদা করে তো নিতে হবে, তাছাড়া তো আমি উপায় দেখতেছি না তা ওইটা। জি মানে তাহলে যখন আমি যে দিবো যে কন্ট্রোল এন্টার দিব তখন কি দুইটাই সিলেকশন চলে যাবে নাকি আলাদা আলাদা দুইটা সিলেকশন আলাদা করে তারপর দুইটা আলাদা আলাদা কালার চেঞ্জ করবো মানে একসাথে করতে আচ্ছা পারবো? আপনি স্ক্রিনটা শেয়ার করেন, দাঁড়ান এটা আমি একটা জিনিস দেখাই, স্ক্রিনটা শেয়ার করেন আপনি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখেন এখানে আমি মনে করেন অল্টার ডিলিট দিই, এখানে ইয়া দিয়ে নেন আপনি কন্ট্রোল এসে শিফট এফ সিক্স দিই, আমি এফ সিক্স এর ফিদা 15 10 15 একটা দেন, 10 অথবা 15। এবার আমি অল্টার ডিলিট দিই, দিয়ে কন্ট্রোল ডি দিয়ে এখান থেকে মনে করেন, এখান থেকে মনে করেন আমি মাল্টিপ্লাই করে দিলাম, বুঝতে পারছেন? হ্যাঁ এখন জিনিসটা অনেক হার্ড হয়ে গেছে না, নাকি দেখা যাচ্ছে না এটা জি ভাইয়া অনেক হার্ড দেখা যাচ্ছে। আপনি করবেন কি, এই লেয়ার ফাঁকা জায়গাটা ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এই যে নিচের লেয়ারটাকে এটাকে এই পাশে নিয়ে আসেন একটু, এবার অল ধরে এটাকে এভাবে কেটে এভাবে দিয়ে দেন, দেন জিনিসটা আরো গ্লেজি হয়ে গেছে। ঠিক আছে, এটা সব লাইটের চাইতে আমার মনে হয় মাল্টিপ্লাইটা সুন্দর লাগবে বেশি, প্রয়োজনে এখানে অপাসিটিটা কমাই দিবেন পরে। ঠিক আছে, এখানে একটু যদি হালকা দিতে চান করতে চান তো কি করবেন, এটা অপাসিটিটা আরো কমাই দিবেন। ওকে এই হচ্ছে বিষয়টা, জি ভাইয়া আসলে ইমেজটা আমার এটা খুব লো রেজলিউশন ইমেজ তো খারাপ দেখা যাচ্ছে, আপনি হাই রেজলিউশন ইউজ দিলে আরো সুন্দর দেখা যাবে। ঠিক আছে, এইজগুলো পুরো ইয়ে হয়ে গেছে একেবারে, এইজটা তো পুরো হার্ড হয়ে গেছে। আচ্ছা আপনি আরেক ভাবে করেন, আমি এটা ডিলিট করে দিই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা পাত তো করাই আছে, আচ্ছা পাত তো এখানে করাই আছে, পাত তো করাই আছে মনে করেন, আমি কন্ট্রোল এন্টার দিয়ে এখানে আপনি আচ্ছা এইভাবে থাক, আপনি এটা যেভাবে আছে সেইভাবে থাক, আমি ব্রাশ দিয়ে ই করে কালারটা নিই। হ্যাঁ ঠিক আছে, ব্রাশ নিয়ে দিয়ে কালারটা এখান থেকে আমি করে দিই, সফট ব্রাশ নেবেন। ঠিক আছে, জি ভাই একটু পিছনে যাই, এটা আমি আলাদা একটা লেয়ার নিয়ে নিবেন, বুঝতে পারছেন? এবার করেন, ওকে অবশ্যই আলাদা লেয়ার নিয়ে নিবেন, বুঝতে পারছো, ফেটা ছাড়া তো খারাপ দেখা যাবে, একটা ফেটা দিয়েই নেন, শিফট এফ সিক্স দেন, 20 দিয়ে দেখি, ব্রাশ দিয়ে নেন, অল্টার দিয়ে দেন, একই তো জিনিস হবে। কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে দেন, ডাবল ক্লিক করি এখান দিয়ে এইটা এখানে নিয়ে আসেন, অল ধরে এটা এখানে নিয়ে যান, ফেদার দিয়ে নেবেন। হ্যাঁ
এটা করলাম কেন, এই যে এখানে যে সাজাটা গ্লেজি হয়, ঠিক আছে, কি বললাম, ওকে, জি ভাই, এটাই আর কি। ব্লু কালার দিলে কেমন হয়, হলুদ কালার দেন, হালকা কালার, এটা পারবেন আশা করি, পারবেন না নাকি, লিপ কালার চেঞ্জ, জি ভাইয়া লিপ কালার চেঞ্জ আশা করি, কিছু না হ্যাঁ বলেন। আচ্ছা এটা একটু প্র্যাকটিস করবেন নাকি পরেরটা দেখাবো, 34 বেজে গেছে, দেখাই পরের পরের ইয়া দেখাই, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ভাইয়া প্রয়োজনে পরে ভিডিও দেখে নেন, ঠিক আছে। এটা আমি এই ইমেজটা ওপেন করি, এখান দিয়ে মনে করেন আপনি কুইক সিলেকশন টুল দিয়ে আমি আমি গেঞ্জির কালারটা চেঞ্জ করব, ঠিক আছে, জি ভাই গেঞ্জির কালার চেঞ্জ, গেঞ্জির কালার চেঞ্জ করার জন্য অবশ্যই একটা লেন নিয়ে নেবেন, ঠিক আছে, অবশ্যই। আচ্ছা আমরা একটু না লেয়ার নিব হচ্ছে ব্রাশ টুল অথবা যে এখান থেকে যদি কালার নেই, আমরা যদি এইভাবে ডাইরেক্ট কাজ করতে যে কালার রিপ্লেস টুল যদি কাজ, তখন আর লেয়ার নেওয়ার দরকার নাই, হ্যাঁ তখন আর লেয়ার নেওয়ার দরকার নাই। এখান থেকে আপনি ইচ্ছা করলে কি কালার রিপ্লেস টুলে কালার চেঞ্জ করতে পারবেন না নাকি, জি ভাই যে ফার্স্ট এর মতো আর কি, ঠিক আছে, এখানে আপনি কালার নিয়ে নেন, লাল কালার দিতে চাইলে, ওকে সিলেক্ট ভালো করে নিতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না, সুন্দর করে নিয়ে নেবেন ভাইয়া। এটা রেড কালার কিন্তু আপনি যেটা নিছেন সেটা কিন্তু ভালোই গাঢ় ছিল, কিন্তু এখানে ছবিতে হালকা আসতেছে, এটা যদি অ্যাকুরেট ওই ডিপ কালারটাই নিতে চাই সেক্ষেত্রে, ডিপ কালার এটা তো আমার তো এটা এটা রিপ্লেস কালার তো কালার ম্যাচ করে নিয়ে না, অ্যাকুরেটটা তো এখানে এটা তো নেওয়ার অপশন নাই, এটা অন্যভাবে নিতে হবে, দেখাচ্ছি আমি, হ্যাঁ ঠিক আছে। এখানে হিউ এগুলা দিয়ে নিলে কি হয়, এই হিউ তো স্যাচুরেশন দিয়ে এক্সাক্ট হয়, ওটা তো একই হইই, ডিপ কালার তো নেয় না, বুঝতে পারছেন, এগুলো দিয়ে দেখবেন স্যাচুরেশন পরিবর্তন, এগুলো পরিবর্তন করে দেখবেন, হ্যাঁ ঠিক আছে, এটা তো বিশ্রী দেখা যাইতেছে, ভালো লাগতেছে না ভাইয়া, হিউটা হিউটা আছে মানে হিউ রাখি, হ্যাঁ এটা তো কোনো কালারই হলো না। আচ্ছা শোনেন আমি অল্টা করলে যেটা পিছনে যে একটু দেখেন, এটা সিলেক্ট করলাম, আপনি ইয়া করেন এখান থেকে মনে করেন আপনি লাল কালার দিবেন, ঠিক আছে, লাল কালার দিতে চলে আপনি অল্টা ডিলিট দেন, লাল কালার হলো নাকি, এটা এখান থেকে এটা এটা আলাদা একটা অল্টা কালার, যেটা পিছনে যায় একটু আমি আলাদা একটু লেয়ার নিয়ে নিই, ঠিক আছে, জি ভাই আচ্ছা লেয়ার নিয়ে নিই, তারপর সিলেক্ট করেন এখানে কুইক সিলেকশন টুল দিয়ে আমি এই লেয়ারটা সিলেক্ট করে নেন, এই লেয়ারটাকে সিলেক্ট করে নেন, নিচের লেয়ারটা এতটুকু আমি সিলেক্ট করি, ওকে, তারপর উপর লেয়ারটা সিলেক্ট করি আমি, এখান থেকে মনে করেন অল্টার ডিলিট দিই আমি, ঠিক আছে, এখন কি কালার কোথাও ব্যবহার করতে পারবেন বলেন তো, হ্যাঁ এটা তো একটা মানে অবস্থা বা অবস্থা কমই হয়ে গেল, এগুলা দিবেন এবার মাল্টিপ্লাই দিয়ে দেখেন, হ্যাঁ ঠিক আছে, মাল্টিপ্লাই এত সফট দিলে তো খারাপ লাগতেছে না, সফট ঠিক না নাকি, জি জি ভাই আচ্ছা মাল্টিপ্লাই দিয়া
এবার একটা কাজ করেন আপনি, এটা ডাবল ক্লিক করে এখানে গ্লেজি একটা ভাবা আনা যায় কিনা, ওই যে আগেরটার মতো। হ্যাঁ আচ্ছা, এখানে এদিকে নিয়ে আসেন এটাকে, এটাকে আবার অল ধরে এটা এদিকে নিয়ে আসেন, অল ধরে ভাবে আবার কেটে দেন। একটা গ্লেজি গেজি ভাবাছেন এখন নাকি? এখন দেখতে একটু রিয়েল লুক আসছে, ঠিক না? জি ঠিক আছে, একটা বিষয়টা। তারপরে আপনার চুলের কালার কিভাবে পরিবর্তন করবেন, ঠিক আছে? চুলের কালার, ওকে, জি ভাইয়া, চুলের কালার পরিবর্তন করতে হইলে তো চুলের এরিয়াটা একটু সিলেকশন করে নিলে ভালো হবে, ঠিক আছে? আপনি আমি এটা ডিলিট করে দিই, আমার তো ডিলিট করে দিই। কুইক সিলেকশন টুলে যাই, সুন্দর করে সিলেক্ট করতে হবে। এখন আমি যেটা করব, একটা লেয়ার নিয়ে নেন, ঠিক আছে? একটা লেয়ার নিয়ে নিলাম, লেয়ার নিয়ে এবার আমি যেটা করব সেটা হচ্ছে আপনি ব্রাশ টুলটা নেন, কি নেবেন কালার রিপ্লেস দিয়ে দেখি কেমন হয়। হ্যাঁ আচ্ছা ভাই, এটা নিয়ে দেখি কেমন হয়, এটা তো মনে হয় ভালো হবে না, দেখি কেমন, তবু দেখি না এটা কিছু হয় না, চুলের ভিতরে সাদা কালো কালো তো খুব একটা, সাদা কালোর এই রিপ্লেস হলো ভালো কাজ করে না, বুঝতে পারছেন? সাদা কালো সমস্ত কালো কালো ভালো কাজ করবে না। এটা আমি ব্রাশ টুল দিয়ে মনে করেন যে কালার করবো, মনে করেন চুলটাকে আমি লাল কালার করবো, ঠিক আছে? এটাকে অবশ্যই ব্রাশটা নিয়ে সফট ব্রাশ নেবেন, এর আঠাশটা একেবারে কমাই দিবেন, ঠিক আছে? জি ভাই, এই ফরগ্রাউন্ডে কোন কালার রাখেন, লাল কালার দিই মনে করেন, ফরগ্রাউন্ডে লাল কালার দিলাম, ঠিক আছে? ফরগ্রাউন্ডে লাল কালার রাখলাম, এবার আপনি ব্রাশ করেন, এই কালার ব্যবহার করতে পারবেন কোথাও? কি করবো, এখানে এসে সফট করে দেবো এটা, ঠিক আছে? এটা মাল্টিপল, এটা ভালো লাগবে না, সবটি ভালো লাগবে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, তো হয়েছে না? অপাসিটি প্রয়োজন একটু কমাই দেন, কমাই দিয়ে দেখবেন কেমন লাগে নাকি? জি ভাইয়া, এরকম করে কিন্তু একাধিক কালারও দেওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, উনি 20 মিনিট সময় আছে, তাহলে গেঞ্জির কালার চুলের কালার একটু পরিবর্তন করেন আপনারা, হ্যাঁ ঠিক আছে? জি ভাইয়া, আজকে এই পর্যন্তই, ঠিক আছে? তাহলে একটা জিনিস, আপনার কালার যে আমরা পরিবর্তন করতেছি, আমরা অনেকভাবে করতে পারতেছি, ঠিক না? যেমন এই পুরো ইমেজটার এই যে এখানে ইমেজ থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনটা করতে পারি, ঠিক না? নাকি হিউ অ্যান্ড স্যাচুরেশন একটা হচ্ছে আপনার ডিফল্ট, যেটা কম্পিউটার যে ডিফল্ট সেটা নিয়ে নিবে, ঠিক আছে নাকি? তারপর কালার রিপ্লেস দা করতে পারতেছি, আবার মনে করেন এখান থেকে আবার কি করতে পারতেছি আমরা, তারপর এই যে টুল কালার রিপ্লেস টুল, ঠিক না? ঠিক আছে, তারপরে আপনার হেয়ার কালার চেঞ্জের জন্য আবার ওগুলা কাজ করবে না, এটা তো কিভাবে দেখাইলাম, আবার এই যে গেঞ্জির কালার চেঞ্জ ওটা একটু দেখাইলাম অন্যভাবে, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করবেন।